বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে তোমরা সবাই ভিডিওটি দেখা শুরু করবে তো আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি সকালে নাস্তা খেয়েছি ভাত ভেজেছিলাম ভাজা ভাত খেয়েছি খাওয়া দাওয়া শেষ করে আমি এই যে আমার হাজবেন্ডের বন্ধু মামুন ভাইয়া কক্সবাজার থেকে কিছু সুটকি পাঠিয়েছে আমাদের জন্য তো মামুন ভাই কী পাঠিয়েছে কক্সবাজার থেকে সেটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব তো এই যে কিছু লোটটা সুটকি পাঠিয়েছে আর লোট্টা শুটকিটা আমার খুব পছন্দের সুটকি আমি যখন কক্সবাজার গিয়েছিলাম তখন প্রায় এক কেজি লোট্টা শুটকি এনেছিলাম আর শুটকিগুলো খুব সুন্দর ফ্রেশ সুটকি তো আমার হাজব্যান্ডকে একদিন বললাম হাজব্যান্ড বললো তাহলে তো আমার বন্ধু থাকে ওকে বললেই ও কুরিয়ার করে পাঠিয়ে দিবে তো এই যে মামুন ভাইয়াকে বলা মাত্র মামুন ভাইয়া আমাদের জন্য লোটটা শুটকি আর মলা মাছ পাঠিয়েছে সুটকিগুলো খুব ফ্রেশ আর মলা মাছগুলো অনেক বড় বড় মাছগুলো খুব সুন্দর তো আমি এগুলো বের করে রোদে দিয়ে দিলাম এটা যদি ভালোভাবে রোদে শুকিয়ে রাখা যায় তাহলে বেশ কিছুদিন সংরক্ষণ করে খাওয়া যাবে যার জন্য আমি একটু রোদে দিলাম আর এই যে আমার বাসার সদস্যরা দুজন কি করছে দেখো একজন তো খুব উড়াউড়ি করছে ওর তো একজন পার্টনার আনতে হবে ওর একা খুব ডাকাটাকি করে আর মিঠু সকালে আমি নাস্তা যেটা খেয়েছি ওকেও সেটা দিতে হয় না নাহলে সে চিল্লাচিল্লি করে তো ওকেও নাস্তা দিয়েছি দিয়ে এদিকে আবার আমার বড় মেয়ে ওর কোচিংয়ের স্যার ম্যাডাম এবং বন্ধু বান্ধবীদের কেক খাওয়াবে তো বলছে আম্মু তোমার হাতের কেক খাওয়াবো আমি গল্প করেছি তুমি আমার স্যার ম্যাডামদের জন্য আমার বন্ধুদের জন্য কেক তৈরি করে দাও তো চিন্তা করলাম আজকে রান্না বাড়াটা নেই তো মেয়ের জন্য কেক বানানো শুরু করে দিলাম কেক বানাতে যেয়ে দেখে আমার বাসায় ময়দা নেই তো মেয়েকে বললাম যে আম্মু ময়দা নেই এখন মেয়ের তো মনটা খুব খারাপ যে আম্মু আমি স্যারকে বলেছি আজকে কেক খাওয়াবো আর এখন তুমি বলছো ময়দা নেই তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি যাও নিচে যে ময়দা আর আয়নের জন্য নুডলস নিয়ে আসো তো এই যে মেয়ে ময়দা নিয়ে এসেছে আনলে আমি কেকটা বানানো শুরু করে দিয়েছি আর আইসায় যে কোচিং থেকে আসার সময় ভাইয়ের জন্য আর ওর জন্য চিপস এনেছে তো দুই ভাই বোন এখানে বসে চিপস খাচ্ছে ভাই তো খুব খুশি বোনরা বাহির থেকে আসলে বাবা বাহির থেকে আসলে সে খুঁজাখুঁজি করে কি আনা হয়েছে তার জন্য তো আয়সা আয়নের জন্য চিপস আনাতে আয়ন খুব খুশি হয়েছে আর এদিকে আমার কেকের ব্যাটারটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার এখানে আমি কিছু লিকুইড কুসুম গরম দুধ দিয়েছি দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিলাম আর এই যে কেকের ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি এরকম ব্যাটার হলে বুঝতে হবে যে না আমার কেকের ব্যাটার পারফেক্টভাবে হয়ে গিয়েছে তো এখন আমি এই যে পাত্রে তেল ব্রাশ করে নিয়েছি আমি এখানে কোনো কাগজ দিব না আমি এখানে কিছু ময়দা বা আটা সেট করে নিব কাগজটা আসলে কাটাকাটি ঝামেলা যার জন্য আমি এভাবে কেকটা তৈরি করি খুব সুন্দরভাবে উঠে আসে পুড়ে যায় না পারফেক্টভাবে কেকটা উঠে আসে লেগেও থাকে না তো আমি এভাবে ময়দাটা দিয়ে তারপর এখন আমি কেকের যে বেটারটা আছে এটা এখানে দিয়ে দিব দিয়ে পরিমাণ মতো দিতে হবে পুরোটা দিলে উপর থেকে উঠে যাবে আমার কেকটা নষ্ট হয়ে যাবে যার জন্য এখানে আমি অর্ধেক পরিমাণ দিলাম দিয়ে আমি একটু ট্যাপ ট্যাপ করে নিবো না পরে তাহলে এটা খুব সুন্দরভাবে বসে যাবে আর এই যে এখানে আমি আমার ওভেন বসিয়ে দিয়েছি এটা হলো আমি আমার কেক বা পুডিং তৈরির জন্য এই ওভেনটা রেখেছি এটা আমার অনেক পুরাতন পাতিল আমি ফেলি না আমার অনেক কাজে লাগে আর এখানে এই যে বললাম তার যে ময়দা আর নুডলস এনেছে স্যারকে খাওয়াতেই হবে সেজন্য সে চলে গিয়েছে আনার জন্য আর এই যে আমার কেকটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর অনেক সফট হয়েছে স্পঞ্জি হয়েছে কেকটা তা মেয়ে তো দেখে খুব খুশি বললাম খুব সুন্দর হয়েছে আরে দেখো নিচ থেকে পুড়ে যায়নি খুব সুন্দরভাবে উঠে এসেছে আমি তো কোনো কাগজ দিইনি আমি কিভাবে কেকটা বসিয়েছি এটা তো তোমাদের সাথে শেয়ার করলাম তো কে তোমরা যদি কেউ কাগজটা না দিতে চাও তাহলে এভাবে তোমরা কেক তেলটা ব্রাশ করে তারপর ময়দা বা আটা দিয়ে দিতে পারবে দিয়ে কেকটা বসাতে পারবে খুব সুন্দরভাবে উঠবে পুরবে না তো আমার মেয়ে বলছে আম্মু আমি কাটবো আমি বললাম ঠিক আছে কাটো তো আমি বললাম তোমার কোচিংয়ে ছাড় ম্যাডাম এবং স্টুডেন্ট দিয়ে কয়জন একটু আমাকে বলো তো বলল আম্মু পনেরো ষোলো জন তো কেকটা আমি প্রায় পনেরো ষোলো পিস করে দিয়েছি অনেকে আসিনি তো সবাই বললো তার জি বলল আম্মু আমার স্যার চার পিস খেয়েছে স্যারের কাছে খুব পছন্দ হয়েছে তো আমি বললাম যাক আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করেছে আর আমার মেয়েও খুব খুশি বড়ো মুখ করে সবাইকে বলেছে ওর মায়ের হাতের কেক খাওয়াবে তো সে খাওয়াতে পেরে তো সেও খুব খুশি হয়েছে তো আমি এই কেউটায় করে দিয়ে দিলাম কোচিংয়ে একটু বড়ো বাটি না হলে আসলে কেকগুলি ভালোভাবে ধরবে না যার জন্য কেউটায় দিয়ে দিলাম দিয়ে এই যে আমার মেয়ে কমপ্লিট রেডি হয়ে গিয়েছে গোসল করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন ও বের হয়ে যাবে তো সে তো বলছে আম্মু আমার রিক্সা ভাড়া দাও তো বললো ব্যাগে মাত্র একশো টাকা আছে আর টাকা নেই তো আমি ওকে রিক্সা ভাড়া দিলাম আর বললাম আজকে তোমার মামা আছে মামা নিয়ে যাবে তো বড়ো ছোটো ভাই নিচ থেকে ফোন দিচ্ছিল এখন তার নেমে যাবে ওর মামার সাথে কোচিংয়ে চলে যাবে তো মেয়েকে বিদায় দিয়ে এখন আমার অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করে নিব তো প্রথমে টেবিলের অবস্থাটা খুব খারাপ টেবিলটা পরিষ্কার করতে হবে আর এই যে থালা বাসন সব কিছু ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি আর এদিকে কেকে যে বাকি অংশটুকু ছিল সেটা আর এক পাত্রে বসিয়ে দিয়েছি দিয়ে আমি এখন টেবিলটা ক্লিন করে নিব কেননা এখানে প্রচুর আটা ময়দা পড়েছে যার জন্য চিন্তা করলাম এগুলো ক্লিন করে আজকে একটু ফার্নিচারগুলো একটু পরিষ্কার করব। কেননা আজকে তো আমার রান্না নেই কিছু তরকারি আছে শুধু ভাত রান্না করলে হয়ে যাবে আর রাত্রে একটু ভাত করবো তাহলে হয়ে যাবে বেশিরভাগ সময় তোমাদের ভাইয়া খায় না রাতে আমারও খাওয়া হয় না যার জন্য রাতে একটু হালকা ভত্তা ভাত করলে বাচ্চাদের হয়ে যায় আর আমার বাচ্চারা তো ডালটা খুব পছন্দ করে ডাল থাকলে ডিম ভাজি করে দিলে তাদের আর কোনো কথা নেই তারা খুব খুশি তো এদিকে আমি এই যে আমার ফার্নিচারগুলো একটু ক্লিন করে নিচ্ছি বেশ কিছুদিন পরিষ্কার করা হয় না ছোটোবেলা আসলে সময়ের সাথে পেরে দিচ্ছি না খুব সমস্যা হয়ে যাচ্ছে তো চিন্তা করলাম আজকে আমি একটু ফার্নিচারগুলো ক্লিন করবো এই যে ভিতরে ময়লা জমে গিয়েছে ময়লাগুলো একটু ক্লিন করে নিলাম আর ব্রাশটা পাচ্ছি না ফার্নিচার ক্লিন করা ব্রাশটা আমার ছেলে তো যখন যেটা পাবে সেটা দিয়ে তার খেলাধুলা করা লাগে ছোট মানুষ বুঝতেই পারো ওদের সব কিছুই খেলার জন্য লাগে তো এদিকে আমি ফার্নিচারগুলো ক্লিন করে নিয়েছি আর আয়শা আর আয়ান গোছল করতে গিয়েছে সে তার ভাইকে গোছল করিয়ে কাপড় চুপড় পরিয়ে দিচ্ছে কপালে টিপু পরিয়েছে দেখলাম আর ওদিকে বললাম তুমিও গোছল করে নাও আর এদিকে যে যে কেকটা তৈরি করেছে এটা এবার একটু ডেকোরেশন করবো তো আমার বাসায় কিছুটা মাখন ছিল তো সেটা দিয়ে আমি এটা ডেকোরেশন করে নিচ্ছি যাতে বাচ্চারা দেখে খুব খুশি হয় তো এই যে চারিপাশে হালকা করে লাগিয়ে নিলাম আসলে খুব সুন্দর পারি না তারপরও চেষ্টা চেষ্টা করলে কিনা পারা যায় ঠিক না সব কিছুই পারা যায় আর আমি তো বলেছি আমি বার্থডে কেকটা বেশিরভাগ আমার বাসায় তৈরি করি মার্শাল্লা দিলে যতটুকু পারি ততটুকু বাচ্চারা খুশি আলহামদুলিল্লাহ আর বাসায় যে জিনিসটা তৈরি করা হয় সেটা তো খুব ভালো থাকে আর বাচ্চাদের জন্য খুব পুষ্টিকর আমরা তো আর বাসি বা নষ্ট কোনো কিছু দিয়ে তৈরি করি না যার জন্য বেশিরভাগ চেষ্টা করি বাসায় তৈরি করার জন্য আর এই যে আমার তিন ছেলেমেয়ের নাম লিখে নিয়েছি আর এখানে একটু ছোট ছোট বলগুলো ছিটিয়ে দিবো কালারফুল বলগুলো ছিটিয়ে দিলে দেখতে আরও অনেক সুন্দর লাগবে আর এই যে তার যে আয়সা আয়ান ওদের তিন ভাই বোনের জন্য কেকটা ডেকোরেশন করলাম তো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ